হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ড্রিম বিডির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমাদের যে মূল টপিকস, সেটা স্লোগান হচ্ছে ইমেল পাঠানো ও রিসিভ করা সবই হবে লগইন ছাড়া। আসলে আমরা ইমেল যখন ইউজ করি, প্রত্যেকটা ইমেলই আমাদের লগইন করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় নষ্ট হয়, বারবার পাসওয়ার্ড দেওয়ার একটা প্রবলেম থেকে যায়। এই প্রবলেম থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি, কীভাবে আমাদের কম্পিউটারে ইমেল সরাসরি রিসিভ হবে এবং লগইন করার দ্বারা কীভাবে সরাসরি ইমেলটা সেন্ড করা যাবে, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাব। এভাবে আমরা যদি ইমেল কনফিগার করি, এখানে প্রথমে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ইউজ করব, সেজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, একবার আপনাদের যে অ্যাকাউন্ট আছে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে, অ্যাকাউন্টে লগ ইন করার পরে অ্যাকাউন্টের ভিতরে কিছু সেটিং আছে যেগুলো আপনাদের কিছুটা পরিবর্তন করতে হবে। এখানে আপনারা দেখেন বন্ধুরা, আপনাদের জিমেইল ওপেন করার পরে, আজকে আমি শুধুমাত্র আপনাদের জিমেইলের কনফিগার দেখাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে জিমেইলের কথাই বলতেছি। এই জিমেইলের যে সেটিং গিয়ারটা দেখতে পাচ্ছেন, এই সেটিং গিয়ারে আপনাদের ক্লিক করতে হবে। সেটিং গিয়ারে ক্লিক করার পরে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনাদের অনেকগুলো অপশন আছে। তো আমি শুধু আজকে আপনাদেরকে যে ইমেল সম্পর্কে বলতেছি, সেক্ষেত্রে শুধু আমি ইমেলের কথাগুলো আপনাদেরকে বলবো। সেক্ষেত্রে দেখেন বন্ধুরা, আপনারা ফরওয়ার্ডিং অ্যান্ড পপ অ্যান্ড আইম্যাপ, অর্থাৎ আমরা এটাকে দুইভাবে ফরওয়ার্ড করতে পারি, একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে আইম্যাপ। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, ফরওয়ার্ড পপ অ্যান্ড আইম্যাপ। পপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, আর আইম্যাপ হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এটা দুভাবেই আমরা কনফিগার করতে পারি। তো আপনাদেরকে আমি এই দুইভাবেই কনফিগারটা দেখাবো। এখন এই দুটার মধ্যে কি পার্থক্য পপ এবং আইম্যাপের, সেটা আমি আপনাদেরকে একটু ছোট করে আলোচনা করি। আপনি যদি পপ কনফিগার করেন, সেক্ষেত্রে আপনার অনলাইনে কোনো ধরনের ডকুমেন্ট থাকবে না, কোনো সেন্ড আইটেম থাকবে না। ইনবক্স আপনি যতদিন স্টোর করতে চান, যতদিন স্টোর করার অনুমতি দিবেন ততদিনই সেই ইনবক্সে স্টোর করবে, কোনো ড্রাফট থাকবে না, অর্থাৎ টোটালটাই আপনার কম্পিউটারে কপি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, কোনো সার্ভারে, জিমেল সার্ভারে এটা স্টক থাকবে না। সেটা হচ্ছে পপ, অর্থাৎ পোস্ট অফিস প্রোটোকল, সরাসরি ডেলিভারি করে ইমেল, এটা সরাসরি ডেলিভারি করে, যার কারণে এটা অনলাইনে আর স্টোর থাকে না।
আর আইম্যাপ হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। অর্থাৎ এটা বিস্তারিত যদি আমি আলোচনা না করে আমি সহজভাবে যদি বলি সেটি হচ্ছে আপনি আপনার এটা যদি আপনি ল্যাপটপে কনফিগার করেন, আপনার ল্যাপটপে আপনি যত কিছুই করতেছেন, সেন্ড আইটেম, ইনবক্স, ড্রাফট, আউটবক্স সবগুলো কপি অনলাইনে থাকবে, অর্থাৎ অনলাইনেও স্টোর হবে, আবার আপনার ল্যাপটপে সরাসরি অফলাইনেও এটা কাজ করবে। তো বন্ধুরা, আমরা চলুন দেখা যাক কিভাবে পপ কনফিগার করে, কিভাবে আইম্যাপ কনফিগার করে এটা আমি দেখব। তো বন্ধুরা, এটা আমাদের অনলাইনে এটা অবশ্যই আগে অ্যালাউ দিতে হবে, কারণ পপ যদি আমরা অ্যালাউ না দিই এটা কখনোই কনফিগার হবে না। আপনি এনাবল পপ ফর অল মেল এইটাতে সিলেক্ট করবেন এবং সেট আপ আইম্যাপ ইজ এনাবল এটা এনাবল করবেন। ডিজেবল যদি থাকে আপনার এনাবল করবেন। এনাবল করার পরে এখানে অনেক সেটিং আছে, আপনারা ডিফল্ট যেভাবে থাকবে ওভাবেই রাখবেন। শুধু আপনারা পপ এটা এনাবল করবেন, এনাবল পপ এবং এনাবল আইম্যাপ এটা কনফিগার করবেন। কনফিগার পরে আপনার যদি নিচে আসেন বন্ধুরা, দেখেন একজন সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে, এই সেভ চেঞ্জ অপশনে আপনারা ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এটা আপনাদের সেটিংটা সেভ হয়ে যাবে। এখন যদি আরেকটা অপশন আছে সেই অপশনটাতে আপনাদের যেতে হবে। আপনারা আমাদের আপনাদের অ্যাকাউন্টে যে আইকনটা আছে এই অ্যাকাউন্টের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনারা কানেক্ট অ্যাপস অ্যান্ড সাইট, কানেক্ট অ্যাপস অ্যান্ড সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এটা যদি আপনাদের এখানে অফ থাকে, অ্যালাউ লেস সিকিউর অ্যাপ, এটা আপনাদের এনাবল করতে হবে। এনাবল করার পরে আপনারা সরাসরি আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে লগ আউট করে বেরিয়ে আসবেন। অর্থাৎ আপনাদের অনলাইনে যেটুকু সেটিং করা ছিল আপনারা সেটিং করেছেন। আমরা এখন দেখব অফলাইনে এটা কীভাবে কনফিগার করতে হয়। অফলাইনে কনফিগার করতে চাইলে আমাদের আগে অফিস সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। অফিস সফটওয়্যারের মধ্যে যেরকম এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট থাকে, দেখবেন আউটলুক নামে একটা প্রোগ্রাম থাকে, সেই আউটলুক প্রোগ্রামটা আপনারা ওপেন করবেন। আউটলুক প্রোগ্রাম ওপেন করার পরে আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে দেখেন বন্ধুরা অ্যাকাউন্ট সেটিং একটা অপশন আছে, এই অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পরে আমরা নিউ ইমেল এই ট্যাবে রাখার ক্লিক করার পরে এটা অটো ক্লিক করা থাকে, যদি না থাকে অন্য জায়গায় যদি থাকে আপনারা ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পরে আপনারা নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পরে আপনারা ম্যানুয়াল সেট আপ অর অ্যাডিশনাল সার্ভারটাকে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার অফ কম্পাটিবল সার্ভিস, আউটলুক ডট কম অর এক্সচেঞ্জ অ্যাক্টিভ সিঙ্ক্রোনাইজ কম্পাটিবল সার্ভিস, পপ অর আইম্যাপ। আমরা যেহেতু পপ এবং আইম্যাপ নিয়ে কাজ করতেছি আমরা পপ এবং আইম্যাপ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন বন্ধুরা এখানে দুইটা অপশন আছে, পপ থ্রি আর আইম্যাপ। আমরা প্রথমে পপ থ্রি দেখাবো আর এটা শেষ হওয়ার পরে আমরা আইম্যাপ দেখাবো। তো আসুন বন্ধুরা আমরা আমাদের কাজ শুরু করি। আমরা প্রথমে আপনাদের
नेम दीबें अर्थात डिसप्ले नेम अर्थात इमेलटा एक जगह जो अपना मेल करें देखें एक डिसप्ले नाम अर्थात मेल नम्बर डिसप्ले है ना एक नाम डिसप्ले है अर्थात जे नाम मेलटा सेव करा ओई नाम तो এখানে দেব যে ডিসপ্লে নেমটা হবে সে ডিসপ্লে নেমটা দেব আমাদের যে চ্যানেলের নাম সেটাই দিলাম দেওয়ার পরে আমরা আমাদের ইমেইলটা এখানে লিখব আমি আবারো বলতেছি বন্ধুরা এটা শুধুমাত্র আপনাদেরকে জিমেইলটা দেখানো হচ্ছে আপনারা শুধু জিমেইলটা ইউজ করবেন আর অন্যান্য ইমেইলের পার্থক্যটা একটাই সেটা হচ্ছে ইনকামিং মেইল সার্ভার আউটগোয়িং মেইল সার্ভার এবং পোর্ট নাম্বার अच्छा वो विस्तारित अन्य समय आलोचना करब अपना शुद्ध इटा शुद्ध जिमेल तरह अपनारा अपन इमेल एड्रेस लिखभन इमेल एड्रेस लिखभन इमेल एड्रेस लेखार पर आपनारा एखे पप थ्री जीतु पप थ्री प्रथम कन्फिगार देखा तरह इनकामिंग मेल सर्वर देवें जिमेलर इनकामिंग मेल सर्वर होच्छे पीओपी जिमेलर इनकामिंग मेल सर्वर होच्छे gmail.com और एसएमटीपी सर्वर होच्छे एसएमटीपी जिमेलर एस एम टीपी सार्वर हे एस एम टीपी डट जिमेल डट कम एस एम टीपी फुल मिनिंग हे सिम्पल मेल ट्रांसफार प्रोटोकल तरह इखने अपनारा यूजर नेमे आसबें यूजर नेमे आसार पर फुल नेमटा दीबें फुल नेमटा देवारे अपन পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা মোর এ ক্লিক করবেন মোর সেটিং এ ক্লিক করবেন মোর সেটিং ক্লিক করার পরে আউটগোয়িং সার্ভারে ক্লিক করবেন আউটগোয়িং সার্ভারে ক্লিক করার পরে মাই আউটগোয়িং সার্ভার এসএমটিপি রিকোয়ার্ড অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করবেন एडवांस क्लिक करारे अपनारा दिस सार्वर रिक्वायर्स एन इनक्रिप्ट कनेक्शन एस एस एल ए क्लिक करबें एस एल ए क्लिक करारे अपनारा दिस फॉलोइंग टाइप्स इनक्रिप्ट कनेक्शन यहाँ एस एस एल ए क्लिक करबें एस एल ए क्लिक करारे एखे पोर्टा 465 कर देवें और इनकामिंग पॉप थ्री जेटा डिफल्ट आ 995 এই পোর্টটাই রাখবেন যদি আপনাদের এখানে এটা না আসে অবশ্যই ইনকামিং সার্ভার পপ থ্রিটা 995 দিবেন এবং আউটগোয়িং সার্ভার এসএমটিপি এর পোর্টটা 465 দিবেন দেওয়ার পরে আপনারা এই টাইম আউটটা একটু বাড়িয়ে দিবেন যাতে আপনাদের অ্যাটাচড ফাইল থাকলে ওই সময়ের মধ্যে যদি সে ডেলিভারি না করতে পারে তাহলে সে টাইম আউট দেখায় এজন্য এই সময়টা বেশি দিলে বেশিক্ষণ সময় সে ট্রাই করতে পারে এবং ডেলিভারি করার জন্য ট্রাই করতে পারে এখানে একটা অপশন দেখেন ডেলিভারি তো ডেলিভারিতে এখানে যে টিক চিহ্নটা আছে এখানে যদি আপনারা টিক চিহ্ন তুলে দেন তাহলে কোনো ধরনের কপি আপনাদের অনলাইনে থাকবে না সরাসরি কেউ মেল করলে আপনাদের কম্পিউটারে আউটলুকে নেমে যাবে তো আর যদি আপনারা এখানে টিক চিহ্ন দেন এবং এই টিকসনটা তুলে দেন সরাসরি ফুল যতগুলা মেসেজ অথবা ইমেল আপনাদের এখানে পাঠাবে সবগুলা ইমেল আপনাদের সার্ভারে স্টোর থাকবে এবং আপনাদের ল্যাপটপে একটা কপি নেমে যাবে আর যদি আপনারা চান যে একটা নির্দিষ্ট পর পর আমাদের সার্ভারে ইমেলগুলো ডিলিট হয়ে যাক সেক্ষেত্রে রিমুভ ফ্রম সার্ভার আফটার এত ডেজ আপনারা একটা নির্দিষ্ট সময় যদি এখানে উল্লেখ করে দেন কত দিনের পরে মেলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে সার্ভার থেকে এখানে সবগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা ওকে এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কনফিগার কমপ্লিট তো সেই ক্ষেত্রে আপনারা টেস্ট মেলে টেস্ট অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন
যদি আপনাদের সব ঠিক হয় তাহলে পপ 3 কমপ্লিট দেখাবে এবং সেন্ড টেস্ট ইমেল মেসেজ কমপ্লিট দেখাবে দেখার পরে আপনারা ক্লোজ করবেন ক্লোজ করার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে ও আরেকবার এটা টেস্ট করবে টেস্ট করার পরে এখানে ক্লোজ এ ক্লিক করবেন ক্লোজ এ ক্লিক করলে ফিনিশ এ ক্লিক করবেন এবং ক্লোজ এ ক্লিক করবেন দেখেন এখন সেন্ড আইটেমে সেন্ড রিসিভ নামে একটা অপশন আছে তো এখানে আমাদের অলরেডি এখানে রিসিভ হওয়া শুরু হয়েছে এখন আপনারা এটা কোথায় পাবেন আপনারা ইনবক্সে পেয়ে যাবেন দেখেন বন্ধুরা এখানে আমাদের অলরেডি অনেকগুলো মেল আসা শুরু করেছে 26 আরো বাড়তে থাকবে আমার অনলাইনে 35টা ইমেল আছে এগুলা নামবে এবং মেলটা আপনারা কিভাবে সেন্ড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা সবাই ইমেল চেক করতে পারেন এখানে ডাবল ক্লিক করলেই ইমেল চেক হবে এটা আপনারা সবাই পারেন অবশ্যই পারেন আর ইমেলটা পাঠাবেন কিভাবে হোমে ক্লিক করার পরে এই নিউ এ ক্লিক করবেন নিউ ক্লিক করবে টু সিসি সাবজেক্ট এবং ইমেল বডি আর অ্যাটাচড করার জন্য এই অ্যাটাচড অ্যাটাচড করার পরে আপনারা সেন্ড এ ক্লিক করলেই আপনাদের ইমেলটা ডেলিভারি হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের যেটা পপ 3 দেখাইলাম পপ 3 কনফিগার আমি আপনাদেরকে দেখিয়েছি এরপরে আমি আপনাদেরকে দেখাবো আই ম্যাপটাও আপনাদেরকে দেখাবো এটা বন্ধুরা আমাদের একটা ইমেল এটা হচ্ছে পপ 3 এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আই ম্যাপ কিভাবে কনফিগার করে আমি অনুরূপভাবে দেখেন বন্ধুরা ম্যানুয়াল সেটআপে যাব ম্যানুয়াল সেটআপে যাওয়ার পর নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে পপ অর আই ম্যাপে ক্লিক করব আই ম্যাপে ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে সেম ভাবে আমরা এখানে নাম দেব এবং আমাদের ইমেল অ্যাড্রেস দেব ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এইখানে আমরা পপ 3 দিব না এবারে আই ম্যাপ সেট করব আই ম্যাপ সেট করার পরে আমরা ইনকামিং মেইল সার্ভার দিব আই ম্যাপ আই ম্যাপের ক্ষেত্রে ইনকামিং মেইল সার্ভার হচ্ছে আই ম্যাপ ডট জিমেইল ডট কম এবং আউটগোয়িং হচ্ছে এস এম টি পি ডট জিমেইল ডট কম এখানে আমরা ফুল ইমেল অ্যাড্রেসটা লিখব লেখার পরে আমরা এখানে পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে বন্ধুরা আপনারা দেখেন মোর সেটিং আছে অনুরূপভাবে আপনারা আউটগোয়িং সার্ভারে মাই আউটগোয়িং সার্ভার এস এম টি পি রিকোয়ার্স অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আউটগোয়িং সার্ভার এসএসএল সিলেক্ট করবেন 465 এবং ইনকামিং সার্ভার 993 এই পোর্টটা এস এম টি পি ক্ষেত্রে প্রযোজ্য আপনারা ওকের মধ্যে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এটা চেক করতেছে চেক করার পরে যদি কমপ্লিট দেখায় কমপ্লিট কমপ্লিট দেখানোর পরে আপনারা ক্লোজে ক্লিক করবেন এবং ফিনিশে ক্লিক করবেন দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে দুটো অপশনই দেখিয়েছি একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে আই ম্যাপ তো আমাদের এখানে দুইটা আপনারা অবশ্যই একটা কনফিগার করবেন কখনোই আপনারা দুইটা কনফিগার করবেন না আর অবশ্যই আমি আশা করি আপনারা আমার যে কনফিগারটা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তারপরেও আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুকে মেসেজ করবেন
আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সবগুলাই কনফিগার কমপ্লিট। আপনারা খুব মনোযোগ সহকারে আস্তে আস্তে করবেন, আশা করি 100% আপনারা সফল হবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।